বাঙালির স্বাধীনতা যুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসে এক নির্মম ও ভয়াবহ অধ্যায়। বর্বর পাকসেনা ও তাদের দোসর রাজাকার আলবদর দ্বারা যেমন গণহত্যা সংঘটিত হয়েছিল, তেমনি ব্যাপকভাবে নির্যাতনের শিকার হয়েছিল এদেশের কয়েক লক্ষ নিরীহ নারী। স্বাধীনতা যুদ্ধের পর বিজিত বাংলাদেশে নিপীড়িত নারীদের বীরাঙ্গনা অভিধায় ভূষিত করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সামাজিক কিংবা পারিবারিক কারণে বহু নারী সংসারে ফিরে যেতে পারেননি, তাদেরকে নিজের মেয়ে হিসেবে বুকে ঠাঁই দিয়েছিলেন জাতির পিতা। সেই মহত্ত্বকে উপজীব্য করেই আমাদের চলচ্চিত্র একজন মহান পিতা। The War of Independence of the known Bengalis was a cruel and terrible chapter in the history of the world. Just as the genocide was perpetrated by the barbaric Pak army and his Ali Rajakar Albadar, so were the millions of innocent women in this country subjected to widespread torture. Father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman conferred the title of Birangana on the oppressed women of conquered Bangladesh after the War of Independence. Many women could not return to the family due to social or family reasons. The father of the nation placed them in his bosom as his own daughter. Our film is about that greatness, a great father. টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান,
সারা বাংলাদেশের শেখ মুজিবুর রহমান মহান নেতা টঙ্গী পাড়ার শেখ মুজিবুর রহমান পাড়ার শেখ মুজিবুর রহমান মহান নেতা বাংলাদেশের শেখ মুজিবুর রহমান মহান নেতা টঙ্গী পাড়ার শেখ মুজিবুর রহমান মহান নেতা বাংলাদেশের শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার নিয়ে লড়ছে যে এই মহাপ্রাণ মহান নেতা শেখ মুজিবুর রহমান পাক ভারত বিভক্ত ছিল তার অবদান বৈষম্য সৃষ্টি করলো পশ্চিম পাকিস্তান পাক ভারত বিভক্ত ছিল তার অবদান বৈষম্য সৃষ্টি করলো পশ্চিম পাকিস্তান প্রতিবাদ করলো শেখ মুজিবুর রহমান প্রতিবাদ করতে গিয়ে জেলখানায় হয় তার স্থান মহান নেতা শেখ মুজিবুর রহমান বাঙালির ছয় দফা দিল মুজিবুর রহমান আয়ুবের শাসন রুখল মুজিবুর রহমান বাঙালির ছয় দফা দিল মুজিবুর রহমান নির্বাচন জিতল আবার মুজিবুর রহমান তবু ক্ষমতা ছাড়লো না ইয়াহিয়া আর ভুট্টো খান মহান নেতা শেখ মুজিবুর রহমান মার্চের ভাষণে কাঁপে ইয়াহিয়ার প্রাণ রাতের আধারে কেড়ে নিল লাখো বাঙালির জান সাতই মার্চের ভাষণে কাঁপে ইয়াহিয়ার প্রাণ রাতের আধারে কেড়ে নিল লাখো বাঙালির জান স্বাধীনতা ঘোষণা দিল শেখ মুজিবুর রহমান জাগো 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 বাঙালি রাখো এই দেশের মান মহান নেতা শেখ মুজিবুর রহমান মহান নেতা শেখ মুজিবুর রহমান মহান নেতা শেখ মুজিবুর রহমান ও মিয়ারা, পাক সেনারা থানায় ক্যাম্প করেছে। পাকিস্তানিগো বিরুদ্ধে যারা কথা বলে এমন মানুষকে তারা শাস্তি দিতাছে। মাতবার, ওরা নিরীহ মানুষকে মারতাছি, আমাকে গায়ের মানুষও মারছি, আর রাজাকাররা ওদের কি সাহায্য করতেছে? এই মিয়া, তুই চুপ থাক। তুমি মূর্খ মানুষ, তুমি রাজনীতিকে বোঝো? এই তুমি রাজনীতিকে বোঝো? যত সব এই শোনো, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। তোমরা যার যার বাড়ি ঘরে থাকো,
যাতে আমাদের এলাকায় মিলিটারি অত্যাচার করতে না আসে সেই ব্যবস্থা আমি করব। যাও এখন যার যার বাড়ি যাও। যারা পাকিস্তান ভাঙতে চায় তারা ইসলামের শত্রু, কিন্তু শেখ সাহেবের কথায় বাঙালি যেভাবে খেপেছে, যদি হঠাৎ কইরা দেশ স্বাধীন হয়ে যায় তখন আমার জন্য বিপদ হয়ে যাইব। খুব সতর্কতার সাথে পা ফালাই দিব, খুব সতর্ক। শুরু হয়ে গেছে রে মা, এবার আর পাক্কারা সুযোগ পাইব না। শেখ সাহেব এমন মন্তর দিছে, দেশের মানুষ জেগে উঠছে। এবার দেশ স্বাধীন হবেই। বাজান, শেখ সাহেবের লগে তোমার কোনোদিন দেখা হয়েছে? হ্যাঁ, আমাদের বন্দরে একবার শেখ সাহেব ভাষণ দিতে আইছিল। তার ভাষণে মানুষ পাগল হয়ে যায়, সোনার মানুষ, তার হৃদয় খান সূর্যের মতো বিশাল। এত বড় মানুষ, তারে দেখলে শুধু ভক্তি করতে ইচ্ছে করে। স্যার, উসকো নাম আরব আলী বয়াতি, উসি কো লড়কি নাম আলিয়া গানাওয়ালি। সালি রান্ডি, পাকিস্তান কে এনিমি, শেখ মুজিব কা বাচ্চা, দোনো কো পকড়া কর লো। রাজাকারের বাচ্চা, শেষ পর্যন্ত আমার পাক্কা গোহাতে ধরে দিলি। স্যার, উসকো শরীয়ত নেই মানতা হয়, কাফের হয় স্যার, কাফের। ও কাফের, আমার মাইরে ফালা, কিন্তু আমার মাইয়ারে নিয়ে যাস না, দেশের ইজ্জত পারিস না রে রাজু, দেশের ইজ্জত পারিস না। সাপ হামকো মার ডালো, লেকিন মেরে বেটি কো ছোড়তো ছোড়তো। হ্যাঁ ছোড় দেঙ্গি, জরুর ছোড় দেঙ্গি। তুম উসি কো বাপ হে না, তোমার সামনে তোমার লড়কি কো ইজ্জত লে লেঙ্গে, উহাকে পর ছোড় দেঙ্গে। এ সালে বাঙ্গাল, শেখ সাহেব কো বোলা, তোমার বাপ কো বোলা, তুম উসকো লিয়ে মশহুর মশহুর গানা বানতা হ্যায় না, মেরে সাদর রিয়াসত জালাল ইয়াহিয়া খান কো লিয়ে মজা করতে থা। স্টুপিড বাঙ্গাল, লিয়াও উসকো দোনো কো লিয়াও। এদেশ স্বাধীন হবে, তোদের পতন হবে, তোদের পতন হবে, তোদের পতন হবে। চাইলে দেন আমাদের, আমাদের বই নিয়ে যেতে দেন, আমাদের রাজার কাছে যাইতে দেন,
বাজান কই বাজান ছাড়ে না মানে আমার বাজান তো কই নিয়ে গেছে বাজান বাজান কাছে যাইতে না বাজান ওরা বাড়ি বাড়ি ঢুকে মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে ওদের থামাতে হবে হাউ স্ট্রেঞ্জ ইতিহাসের কি নির্মম পরিহাস আমার ঘর থেকে আমার বাড়ি থেকে আমাকে বিতাড়িত করেছে সৈনিক আবেগ তাড়িত হবে না সৈনিকের কাজ শত্রুর মোকাবেলা করা আমাদের নেতা বলেছেন এই দেশের মাটিতে একজন শত্রু থাকা পর্যন্ত যুদ্ধ চলবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু মানুষ মিলে আরামি বাঙালি সোয়ার কাওলা বাংলাদেশ স্বাধীন করে বেইমান রাজাকার খুবসুরত লড়কি মুজ করেগা
ওঠে ওঠে। तुम इनवैलिड होता है। पाकिस्तान का फौज इनवैलिड औरत के लिए क्या करते हैं? নরক থেকে বের হতে পারবো? প্রতি মুহূর্তে যেখানে মৃত্যু এসে সামনে দাঁড়ায়, সেখান থেকে বের হবার কল্পনাও করা যায় না। আমার মৃত্যুর পর আমার কি কবর হবে? এখানে যারা মারা যায় তাদের কবর হয় না, টেনে হিচড়ে ফেলে দিয়ে আসে। চিল শকুনে খায়, শেয়াল কুকুরে খায়। আমরা তোদের ভাই মনে করেছি, আর তোরা আমাদের দুশ্মন ভেবেছিস। আমরা তোদের বিশ্বাস করেছিলাম, আর তোরা আমাদের বিশ্বাস ভঙ্গ করেছিস। রাতের অন্ধকারে আমাদের বুকের উপর ট্যাঙ্ক চালিয়েছিস, আমাদের স্বজন হত্যা করেছিস, আমাদের মা বোনদের অসম্মানিত করেছিস। তোদের ছেড়ে দেওয়া যায় না, যায় না ছেড়ে দেওয়া। তোরা যা করেছিস তা পশুও করে না। তোদের সাথে পশুর তুলনা করলে পশুর অমর্যাদা হবে। ইউ আর দ্য এনিমি অফ মাই কান্ট্রি, ইউ আর দ্য এনিমি অফ হিউম্যানিটি, ইউ হ্যাভ নো রিলিজিয়ান, ইউ আর এ বাস্টার্ড। ফায়ার!
পাশখালি যুদ্ধতে 35 জন পাক সেনা নিহত হয়েছে, 3 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, 5 জন আহত হয়েছেন, যুদ্ধ থেমে গেছে, পাক সেনারা ঢাকার উদ্দেশ্যে পালাচ্ছে। পালাতে ওদের হবেই, এই দেশ ছেড়ে, এই মাটি ছেড়ে। 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ওয়ালি খানের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আলোচনা ব্যর্থ হবে, ওরা আমাদের উপর আক্রমণ করবে, আমরা প্রতিরোধ করব, যুদ্ধে আমরা জয়ী হব। বিজয় এখন সময়ের অপেক্ষা মাত্র। যার নির্দেশে, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করছি, সেই মহান পুরুষ আর পাইকাদের কারাগারে বন্দী, তার জীবন্ত মুক্তি চাই। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! সবুজ পতাকা, স্বাধীনতার পতাকা। 1972 সালের 8ই জানুয়ারি পাকিস্তানের ভয়ঙ্কর নিষ্ঠুর কারাগার মিয়ানওয়ালি থেকে মুক্ত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের সামরিক শাসকরা মুক্তি দিতে বাধ্য হল। ফিরে আসছেন বাংলার সন্তান বাংলাতে। সোনার বাংলার জন্য জীবন দিয়েছে 30 লক্ষ মানুষ, সম্ভ্রম গেছে বাংলার অনেকে রমণীর, তবে এসেছে গৌরবদীপ্ত স্বাধীনতা। ওই ওই যে এলো আকাশ পাখি, নিয়ে আসছে বাংলার বন্ধুকে, জাতির জনক বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। প্রিয় নেতা, আমরা তোমারই আগমনের জন্য অহরাত্র প্রার্থনা করেছি। তুমি আসবে বলে আমরা 2 চোখের ঘুম তাড়িয়ে রেখেছি দীর্ঘ 9 মাস। তুমি এসেছ, আমাদের স্বপ্ন, আমাদের প্রার্থনা সার্থক হয়েছে। তুমি এসেছ পরম করুণাময়ের কাছে, আমাদের আবেদন মঞ্জুর হয়েছে। Thank you.
আমার জীবনের সাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না, বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী কিভাবে সংগ্রাম করেছে। আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, আমার বাংলার মানুষ স্বাধীন হবে। আমি আমার সেই যে ভাইয়ের আত্মা হতে দিয়েছে, শহীদ হয়েছে, তাদের আমি শ্রদ্ধা নিবেদন করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজ সৎকারা আমার খবর হয়েছে প্রায় 30 লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলার দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও। এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই 7 কোটি বাংলাদেশে হয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের। বাবা, আমি বাড়ি যাব বাবা। মা নিশ্চয়ই আমার জন্য কেঁদে কেঁদে অস্থির হয়ে আছে। কনা, রীনা, ত্রিনা আমার জন্য অপেক্ষা করছে। আমার পুতুলের মতো ছোট্ট ভাই বিল্টু ও আমাকে পাগলের মতো খুঁজছে। আমি তুলে না খাওয়ালে ও তো ভাতই খেত না। ওর কত কষ্ট হচ্ছে। বাবা, আমার ছাগলের বাচ্চাটা ঠিক আছে তো? জানো, আমার সবচেয়ে বেশি ভয় তোমাকে নিয়ে হতো। মনে হতো যদি বেঁচে থাকি আর যদি কোনোদিন বাড়ি ফেরা হয়, সেদিন সেদিন তোমাকে দেখতে পাবো তো। মারে, একসময় তোর জন্য তোর মা খুব কাঁদছে, এখন আর কান্দে না। মরা মানুষের জন্য মানুষ বেশি দিন কান্দে না। আমি মরিনি বাবা, আমাকে তুমি দেখতে পাচ্ছ না, আমাকে তুমি অনুভব করছো না। করছি, এক ফালি দুঃস্বপ্নের লাল। এসব স্বপ্ন নয় বাবা, বাস্তব। আমি তোমার মেয়ে পারজিয়া, 7 মাস পাক সেনাদের ক্যাম্পে ক্যাম্পে ঘুরেছি। একজন রাজাকার আমাকে বাঙালি, শিক্ষিতা, সুন্দরী নারী হিসেবে পাক বাহিনীর হাতে উপঢৌকন হুকুম দিয়েছিল। আমার হাড্ডি,
মাংস ত্বক সমস্ত শরীর মন পচে গলে নষ্ট হয়ে গেছে। কিছু কিছু সময় মানুষ পয়সা থেকেও মরে যায়। সত্যি বলেছ বাবা, আমি মরে গেছি বাবা, আমি মরে গেছি। মাকে দেখতে চাই বাবা, বিল্টুকে আর একবার দেখতে চাই, আমার ছোট্ট তিনটা বোন কোনা রিনা ত্রিনা, আমার মেহেদি গাছের সবুজ পাতাগুলো, না বাবা না, আমি আমি কাউকে স্পর্শ করব না, শুধু দূর থেকে একবার দাঁড়িয়ে দেখে চলে আসব। আমি আমি তোমার পা ধরে বিনতি করছি বাবা, আমাকে একটা বার তোমার সাথে নিয়ে চলো বাবা, নিয়ে চলো বাবা। ইকরাম, তোমার মাইয়া যে মিলিটারি গো ক্যাম্পে 7 মাস ধরে আছিল এইটা কিন্তু এই গ্রামের সবাই জানে। তাই তোমারে একটা কথা কই, এই গ্রামের সবাইকে জানায় দাও তোমার মাইয়া মইরা গেছে। আর যদি তোমার মাইয়ারে এই গ্রামে আনো তাইলে কিন্তু তোমাকে গ্রাম থেকে সমাচ্যুত করুম, কথাটা মনে রাখো। না মারি, আমি তোরে গ্রামে নিতে পারুম না, তুই আমারে মাফ করে দে। গ্রামের মানুষ সবাই জানে তুই মরে গেছস, আমি লুকাইয়া তোরে দেখবার আইছি,
শুধু তোর মা জানে। মারি, তোর মা তোর জন্য এই কাপড়খানা দিছে, ধর নে মা। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কিন্তু চারপাশে অস্থিরতা থামছে না। আমি বললাম দালাল রাজাকার আলবদর সব ধ্বংস করে ফেলবো, আর আপনারা বললেন ওদের বিচার হবে দেশের আইনে। হানাদার লেলিয়ে দিয়ে ওরা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, সারা দেশে মা বোনের উপর নির্যাতন করেছে, এখন এই অস্থিরতার পেছনে ওদের হাত আছে। সুবিধাবাদী একটা শ্রেণী আছে, তারা হয়তো রাজাকার ছিল না, কিন্তু তারা মুক্তিযুদ্ধ করেনি। এই শ্রেণী এখন দেশটা লুট করছে। স্বাধীনতা বিরোধী অনেকেই দেখো সমাজের কোষে কোষে ঢুকে যাচ্ছে। যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম, আর সুবিধাবাদীরা সব চুষে খাবে। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং কিন্তু জমা দেয়নি। মাথা ঠান্ডা করো বৎস, মনে আছে অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু বলেছিলেন, স্বাধীনতা পাওয়া যেমন কষ্টকর, স্বাধীনতা রক্ষা করা তেমন কষ্টকর। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, নাই বলতে কিছুই নাই, অথচ কিছু মানুষ এখনই যার যার দেনা পাওনা নিয়ে হিসেব কষা শুরু করে দিয়েছে। স্বাধীনতার পর চীন দেশের মানুষ গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছে। সিদ্দিক ভাই, আমি কি ভুল বললাম? ঠিকই বলেছেন, কষ্ট না করলে সাফল্য আসে না। আমাদের জাতির পিতা সবাইকে দেশ গড়ার কাজে অনুরোধ জানিয়েছেন। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে, কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ইমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। তাদের কাছে আমি চাই যেভাবে যদি আরো দু মাস লাগতো কি তিন মাস লাগতো স্বাধীন হতে, তো তোমরা যুদ্ধ করতে না? যদি এক বছর লাগতো যুদ্ধ করতে না? না খেয়ে কষ্ট করতে না? তোমরা শত্রু মোকাবেলা করতে না? গুলি খেয়ে মরতে না? এই এক বছর তোমাদের সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে, করবা? রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে, গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে, শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে, করবা? আমি জানি তোমরা করবা, যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা মতো তোমরা করেছ নিশ্চয়ই করবা, এ বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম না। পুতুলের মতো ছোট্ট ভাই বিল্টু আমাকে পাগলের মতো খুঁজছে। সবচেয়ে বেশি ভয়
তোমাকে নিয়ে হতো, মনে হতো যদি বেঁচে থাকি আর যদি কোনোদিন বাড়ি ফেরা হয় সেদিন সেদিন তোমাকে দেখতে পাবো তো। শুধু কিছু ছাই পড়ে আছে, আমাদের পুরো গ্রামটা শ্মশান হয়ে যায়। রাজাকাররা পাক সেনাদের নিয়ে মধ্যরাতে আমাদের বাড়ি ঢুকেছিল। আমার বাবা মা, আমার ছোট্ট ছোট্ট দুটো ভাই, ছোট্ট একটা বোন, সকলেই ঘুমিয়েছিল। ওরা গান পাউডার দিয়ে বাড়িতে আগুন ধরালো, বাড়ির ভিতরে জীবন্ত মানুষদের বাঁচবার আত্মচিৎকার, আর আর বাড়ির বাইরে জানোয়ারদের উল্লাস। তোমরা বলো কেমন মুহূর্ত ছিল, বলো। আমার মা বাবা ভাই বোন সবাই পুড়ে অঙ্গার হয়ে গেল। তারপর পুরো গ্রামটা আগুন আগুন ধরিয়ে দিল। সেজান, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি, তুমি আমি অনেক কিছুই দেখেছি। তোমার সংসারের মতো, তোমার গ্রামের মতো বিধ্বস্ত আজ সমস্ত দেশ। তারপর তারপরও কিন্তু তাদের পরাজয় মানতে হয়েছে সেজান। সুদূর 1200 মাইল দূরে পাকিস্তানি বসবাসকারী একজন পাইক্কা, বাংলাদেশের এক গ্রামের একজন মুক্তিযোদ্ধার বাড়ি ঘর আত্মীয় স্বজন চেনবার কথা নয়। তাদেরকে যারা পথ চিনিয়েছে তারা এই দেশের কুসন্তান, বাস্টার্ডসান। দেশের যুদ্ধ শেষ হয়েছে, আমার যুদ্ধ শেষ হয়নি, আমার যুদ্ধ শেষ হয়নি রাজীব ভাই। না সেজান, তুমি যা করতে চাও তা যুদ্ধে নেমে নেই, যুদ্ধ শেষ হয়ে গেছে। প্রতিদিন এখনো মায়ের ডাকে আমার ঘুম ভাঙে, পুত্র এমএ পাশ করে বাবা পুরনো সংসারটাকে পাল্টে দেবে সেই প্রত্যাশায় বাবার উজ্জ্বল উজ্জ্বল মুখের ছবিখানা এখনো প্রতিদিন সকালে আমার চোখে ভাসে। আমার আমার ছোট ছোট দুটো ভাই এখনো আমি ঘুমোতে গেলে তারা আসে আমার
দুই পাশে শুয়ে আবার গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। আবার ছোট্ট একটি বোন এখনো পরি হয়ে প্রতিদিন উড়ে আসে, অভিমান করে, ও অভিমান করে দরজার ওপারে দাঁড়িয়ে থাকে, আসে না, আবার কাছে আসে না। আবার এই বুকের ভেতর হাহাকার করে, এই বুকের ভেতর আগুন জ্বলে। আমি কেমন করে আমি ভুলে যাব এই প্রিয় মুখগুলোর ছবি, বলতে পারো কেমন করে ভুলে যাব আমি এই প্রিয় মুখগুলোর ছবি, বলতে পারো। মনের দুঃখ মনে রইল রে আমার, কানতে গেল বারো মাস, এই ভবেতে আছি রে বন্ধু হইয়া জিন্দালাশ আমি, এই ভবেতে আছি রে বন্ধু হইয়া জিন্দালাশ, মনের দুঃখ মনে রইল রে আমার, কানতে গেল বারো মাস, এই ভবেতে আছি রে বন্ধু হইয়া জিন্দালাশ আমি, এই ভবেতে আছি রে বন্ধু হইয়া জিন্দালাশ, জন্ম গেল ভুলে ভুলে হিসাব নাহি মিলে, যা করিলাম পরের লাইগা সব গেল বিফলে, জন্ম গেল ভুলে ভুলে হিসাব নাহি মিলে, যা করিলাম পরের লাইগা সব গেল বিফলে, কোন ভুলে যে সব হারাল জন্ম আমার বৃথা গেল, হইল সর্বনাশ, এই ভবেতে আছি রে বন্ধু হইয়া জিন্দালাশ আমি, এই ভবেতে আছি রে বন্ধু হইয়া জিন্দালাশ। আমার বুক ভরা অনেক স্বপ্ন ছিল, বাবাও আমাকে নিয়ে স্বপ্ন দেখত, এক প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে আমার স্বপ্নগুলোর মৃত্যু হয়েছে, বাবা আমাকে সাথে নিল, আমার চারপাশে শূন্যতা, আমি কোথায় যাব, কি করব, আমি এই আশ্রয় কেন্দ্রে কতদিন থাকব, তারপর আমার শেষ পরিণতি কি, অনেক রক্ত অনেক বেদনার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশে আমার আর আমার মতো লক্ষ নারীর ভাগ্যে কি লেখা আছে আমি জানি না, কিচ্ছু জানি না।
ए साली, उठिए, उठिए, आओ, ना, आओ मेरा साथ। আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মার্জিয়া, তোমার শরীর খারাপ হচ্ছে মার্জিয়া? বুকের মধ্যে ভয় আতঙ্ক আর কয়দিন বয়ে নিয়ে বেড়ামো? কি হয়েছে মার্জিয়া, তুমি কি কোনো দুঃস্বপ্ন দেখেছো? মজিদ রাজাকার আমাকে একদল পাক সেনার ভেতর ছেড়ে দেয়। অনেক জায়গা ঘুরে অবশেষে আমার আশ্রয় হলো একটা মাটির বাংকারের গহীনে। কতদিন গোসল হয়নি, মনে হয় শরীর পচে গেছে। এখানে রাত দিনের পার্থক্য বোঝা যায় না। এই গুহার ভেতর আরো অনেক নারীকে দেখলাম। একজনের অবস্থা খুব খারাপ, মেয়েটা গঙ্গাচ্ছে। আলো আধারিতে ওর মুখখানা স্পষ্ট দেখা যায় না, তবু মনে হলো অল্প বয়সের মেয়ে। পানির তেষ্টায় যখন বুকের ভেতর খা খা করে, তখন পানি চাইলে রাজাকাররা পেশাব করে পেশাব এনে দেয়। যদি মানুষের শোরগোল শুনি, বুকের ভেতর সাহস জাগে, স্বাধীনতার স্বপ্নটা খুব কাছে চলে আসে। ওরা মদ্যপ, মাতাল, রক্ত পিপাসু। ওদের কাছে কোনো আইন নেই, কানুন নেই, রাত্রি নেই, দিন নেই, মা নেই, ভগ্নী নেই। ওরা মানুষ নামক এক ধরনের জানোয়ার। উফ, মারে মেয়ে মানুষ এত পড়ালেখা করে কি হইব? তোর বাবারে এত করে কইলাম মেয়েরে বিয়া দিতে, সে আমার কথা শুনল না। সে বলে মেয়ে আমার জজ ব্যারিস্টার হইব। মা, তোমার বিশ্বাস হয় না, মেয়েরা এখন অনেক কিছু করতে পারে। ঢাকায় মেয়েরা রাজনীতিও করে, ঢাকায় মেয়েরা মিছিলও করে। গাই গরুডা, বেচে দিলাম, তোর বিয়ে পড়ার খরচ তো আর কম না। বাবা, তুমি গাইটা বেচে দিলা? বিল্টু দুধ ভাত খাইতে পছন্দ করে, কনারিনা ত্রিনাও দুধ ভাত খাইতে পছন্দ করে, এখন ওরা দুধ ভাত কই পাবে? মারে, আমার বংশে বিয়ে পাস মানুষ নাই। আমার খুব শখ তুই লেখাপড়া কইরা বড় একটা কিছু হইবি। তোরে বিয়ে পাস করানোর জন্য আমার বাড়িঘর বিক্রি করে দিতেও রাজি আছি। আমার বড় ইচ্ছা রে মা, তুই লেখাপড়া কইরা বড় একটা কিছু হইবি। তুই বড় ইয়া চাকরি কইরা বিলটুরে একটা গাই গরু কিনে দিস। মার্জিয়ার মা, তাড়াতাড়ি শোনো। কি হইছে? কন এত পেরেশান হইছেন কেন? আমাগো থানায় না, পাকিস্তানি মিলিটারি ক্যাম্প করছে, সুন্দরী মাইয়া লোক দেখলেই ধরে নিয়ে যায়। আল্লাহ রে, এটা কি কন? আর পুরুষ মানুষ যাকে সন্দেহ হয় তাকেই মেরে ফেলায়। মারে, তুই তো এর, তোকে তোর নানা বাড়ি রেখে আসি। আমাকে নানা বাড়ি রেখে আসলে তোমরা যাইবা কই? আমগোলাই গিয়া চিন্তা করিস না, আল্লাহ রক্ষা করব। জানোয়ারের বাচ্চারা শেখ সাবরে দইরা নিয়ে গেছে, এত বড় বুকের পাটা। নানা বাড়ি গিয়েও আমি বাঁচতে পারলাম না। তোমাকে সান্ত্বনা দেবার ভাষা জানা নেই আমার মার্জিয়া। হে দালালের বাচ্চা দালাল,
নিজের দেশের মেয়ে মানুষের ধৈরা নিয়া ভিন দেশের মানুষের কাছে বেচ্চা দিতে লজ্জা লাগে না? তা লাগবো কেন, তোর তো দালাল, দালালের তো কান কাটা নাক কাটা। হেই তুই যে পাইকা গো কাছে অন্যের মা বেটির আয়না দেশ, তোর মা বলে দিতে পারিস না? কুত্তার বাচ্চা, রাজাকারের বাচ্চা, রাজাকার একদম জুতা দিয়া তোর মুখ পালিশ করে দিমু। কমলা, কমলা, কি হয়েছে তোমার? আসো আমার কাছে আসো। না, তুমি আমারে মারবা। তুমি কি যে বলো, আমি তোমাকে মারব কেন? আমি তোমাকে কত পছন্দ করি, তুমি কত সুন্দর জানো? তুমি আমি সুন্দর বলেই তো আলা দালালের বাচ্চা দালাল আমার মিলিটারি কো কাছে বেচা দিল। জানো ওরা আমারে কত কষ্ট দিছে, কত যন্ত্রণা দিছে জানি, কিন্তু সব তো আর জানা যায় না। এত কষ্ট কি আর সব জানা যায়? তোমাকে একটু আদর করে দিই কমলা, আসো, তোমাকে আদর করতে খুব ইচ্ছে করছে। তোমার মতো আমার একটা মেয়ে আছে, তোমার জায়গায় তো ওরও স্থান হতে পারত। তোমার আমার মতো মেয়ে আছে? ঠিক তোমার মতো। আমি যদি তোমাকে মা বলে ডাকি তুমি রাগ করবে? পাগল মেয়ে, মাকে মা ডাকলে মা কি কখনো রাগ করে? দেখো সবাই আমাকে পাগল কয়, তুমিও আমাকে পাগল কলে। আমি তো আদর করে বললাম। আচ্ছা আর বলবো না। আচ্ছা আজ তুমি গোসল করেছো? ছোটবেলায় বাড়ির পাশের ইচ্ছামদী নদীতে কত গোসল করেছি জানো মা? যখন আমি ওই নদীতে গোসল করছিলাম তখনই তো আসেম রাজাকার আমারে ধৈরা নিয়ে গেল, তারপরে আমারে ক্যাম্পে নিয়ে বেচ্চা দিল। হ্যাঁ আমারে বেচ্চা দিছে ওই ওই সেনাবাহিনীর বড় বড় গোফলা লোকটা, তাকে টাকা দিয়েছে, আমি নিজে চোখে দেখেছি। তারপর ক্যাম্পে যতদিন আসিলাম ওরা গোসল করতে দিত না, পানি দিত না। জানি মা, কিন্তু এখন তো পানি আছে, এখন তুমি গোসল করো। মা তুমি কিন্তু একটু অসুস্থ হয়ে পড়ছো, তুমি ঠিকমতো খাবে, গোসল করবে, ঠিকমতো ওষুধ খাবে, তুমি সুস্থ হয়ে উঠলে, তুমি তো আমার মেয়ে, আমি তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব, অনেক কিছু দেখাতে নিয়ে যাব। তুমি যখন আমার মা আমি তোমার কথা শুনছি। লক্ষ্মী মেয়ে, যাও এবার গোসল করে আসো, যাও। মেয়েরা এতটাই নির্যাতনের শিকার হয়েছে যে মৃত্যুর ঝুঁকি ওদের জন্য রয়েই যাচ্ছে। আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি শারীরিক ও মানসিকভাবে সেবা দিয়ে ওদেরকে ভালো রাখতে। হ্যাঁ সেটাই করতে হবে ডাক্তার, জাতির পিতার নির্দেশ। এই মেয়েদের সমাজ সংসারে পুনর্বাসিত করতে হবে, এদেরকে সুস্থ জীবন ফিরিয়ে দিতে হবে। ঠিকই বলেছেন আপনি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইসব নির্যাতিত মেয়েদের জন্য খুবই কষ্ট পাচ্ছে। হ্যাঁ আসলে যুদ্ধে সব কিছুই তো ধ্বংস হয়ে গেছে, তবুও থেমে গেলে চলবে না। বিদেশি এনজিওগুলো ওরা ভালো কাজ করছে, ওরা নির্যাতিত মেয়েদের বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ আসলে অসংখ্য মেয়ে পাখানাদার রাজাকার বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছে, অনেকেই গর্ভবতী হয়েছে, এদের কেউ কেউ গর্ভপাত ঘটানোর পক্ষে,
ওরা বলছে এসব জানোয়ারদের বাচ্চা ওরা বহন করবে না। আবার কেউ কেউ বাচ্চার জন্য খুব কাঁদছে, ওদের জন্য খুব কষ্ট হয়। কিন্তু সত্যিকার অর্থে এই সমস্ত পরিচয়হীন যুদ্ধ শিশু আমাদের সমাজ তো মেনে নেবে না। আমাদের সমাজ তো এত উদার হতে পারেনি এখনো। আর তাছাড়া সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এ সমস্ত মেয়েদের অনেকের পরিবার তো এদের পরিচয়ই দিতে চাচ্ছে না, গ্রহণই করতে চাচ্ছে না। কষ্টের, খুবই কষ্টের। চলি আজ উঠি তাহলে। আচ্ছা ঠিক আছে, আসুন। আরতি। জি আপা। তুমি স্পেশালি এই মেয়েদের প্রতি খেয়াল রাখবে, দেখবে কারো যেন কোনো অসুবিধা না হয়। এই দুঃখিনী মেয়েদের প্রতি কি অবহেলা করা যায় আপা? তুমি তো জানো বঙ্গবন্ধুর মতো বঙ্গমাতাও এইসব মেয়েদের প্রতি খুব কেয়ারফুল। আর তাছাড়া উনি এইসব মেয়েদের নিজের মেয়ের মতনই মনে করেন এবং এদের জন্য অনেক কিছুই করছেন। আর তিনি নিজে এসে খোঁজ খবর নেন। কি মায়া, কি মমতা! মনে হয় সব তার নিজেরই মেয়ে। হ্যাঁ ঠিক তাই। এই জানোয়ার বহু মানুষের ক্ষতি করেছে। তুই যদি সত্যি কথা বলিস তোকে ছেড়ে দেব। তুই কেন রাজাগারে গেছিস বল, বল, সত্য কথা বল। যদি সত্য কথা না বলিস তোর চেহারা পরিবর্তন করে দেব। আমাকে নেতা কইছে পাকিস্তান না থাকলে ইসলাম ধর্মই থাকবো না, এই জন্য রাজাগারে হয়েছি। ওই রাজাকারের বাচ্চা, তোরা যা করেছিস তার সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে? তোরা লুটপাট করেছিস, এই দেশের নিরীহ মানুষের উপর নির্যাতন করেছিস, নারীদের উপর নির্যাতন করেছিস, একে কি ইসলাম বলে? আমার মা বাবা, ছোট ছোট দুটো ভাই, পরীর মতো ছোট্ট একটি বোন, তাদের কি অপরাধ ছিল বলতে পারিস? এগুলোর জবাব তোদের কাছে নেই, তোদের কাছে কোনো জবাব নেই। এই ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। ও যদি আমার সামনে থাকে আমি ওকে মেরে ফেলবো। ওকে ছেড়ে দাও, আমি ওকে সহ্য করতে পারছি না। কমান্ডার, শালা আলেক রাজাকার পালাবার চেষ্টা করছিল, ওকে ধরে এনেছি। সেদানের মা বাবা ভাই বোন হত্যার নেপথ্যে এই জানোয়ারের হাত আছে। শালা ব্লাডি রাজাকার, আই হেট ইউ। তোর কপাল ভালো, যুদ্ধ শেষ হওয়ার আগে তোর সাথে দেখা হয়নি, শালা রাজাকারের বাচ্চা। রাজীব হোল্ট, সুজান, ওকে আইনের হাতে তুলে দাও, ওর বিচার হবে। সুজান, অপরাধীর একদিন সাজা হবেই, ওর তাই হবে, ওকে আইনের হাতে তুলে দাও। তুমি শুধু সবসময় মন খারাপ করে থাকো কেন? দেশ স্বাধীন হইছে, আমি সব ভুলে গেছি, তুমিও ভুলে যাও। আমি যে ভুলতে পারি না কমলা। শুনছি তোমার ছোট ছোট ভাই বোন আছে, তোমার তাদের জন্য খুব কষ্ট হয়, তাদের দেখবার জন্য তোমার খুব মন কান্দে। আমার একটা বোন তোমার মতো, তোমার বয়সের।
আমার কোনো বোন নাই, ভাইও নাই। শুনছি আলবদর বাহিনী আমার মা বাবাকেও মেরে ফেলছে। ওই যে আসমান দেখছ না, ওই বিরাট আসমানের মধ্যে আমি একা, একদম একা। আমিও তোমার সঙ্গে আছি, আমরা দুজন মিলে ওই আসমানের রাশি রাশি তারা গুনছি। সত্যি বলছ? সত্যি বলছি। তুমি তুমি তো আমার বোন, আমার ছোট্ট বোন। বুঝি, তুমি আবার বুঝি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপনারা এসেছেন, খুব খুশি হয়েছি। আসুন, বসুন। আপনি ডেকেছিলেন আপা, তাই এলাম। বলুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ, এই সকল নির্যাতিত মেয়েরা যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, পুনর্বাসিত হতে পারে। যাদের স্বামী আছে তারা যেন সংসারে ফিরে যেতে পারে, আর যাদের বিয়ে হয়নি তারাও যেন সংসার করতে পারে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। আর এক্ষেত্রে আমরা কিন্তু মুক্তিযোদ্ধা ছেলেদেরই বেশি গুরুত্ব দিচ্ছি। আমি বিষয়টি জানি, আমরা অবশ্যই আপনার সাথে আছি। আপনারা বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, এখন দেশ গড়ার দায়িত্ব তো আপনাদের। আমাদের মুক্তিযোদ্ধা ছেলেরাও ভালো নেই, সবকিছু হারিয়ে তারা একদম নিঃস্ব হয়ে গেছে, সংসার পেলে তারাও হয়তো ভালো থাকবে। আমাদের পুনর্বাসন কেন্দ্রের বেশ কিছু মেয়ে বিয়ে করার ইচ্ছে পোষণ করেছে, আমরা চাচ্ছি মুক্তিযোদ্ধা পাত্রই। কোনো চিন্তা করবেন না আপা, আমরা ব্যবস্থা করে দেব। একটা দেশের জন্ম কত কিছু যে হারাতে হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সকল নির্যাতিত মেয়েদের বীরাঙ্গনার মর্যাদা দিয়েছেন, কিন্তু আমাদের সমাজ তো এখনো এতটা উদার হতে পারেনি, তাই এই সকল মেয়েদের নাম পরিচয় প্রকাশ করা নিষেধ। 200,000-এরও অধিক নারী নির্যাতিত হয়েছে, সরকার ইতিমধ্যে সারা দেশে নারী পুনর্বাসন বোর্ডের 22টি কেন্দ্র খুলে এই সকল নির্যাতিত নারীদের মানসিক ও স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। যা ভাবতে চাই না, ভুলে যেতে চাই, সেই জীবন, সেই ফেলে আসার সময় এসে আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। আমি কি পাগল হয়ে যাচ্ছি? ধুধু মরুভূমি, মাথার উপর উত্তপ্ত সূর্য, সূর্যের শরীর গলে গলে আগুন জ্বলছে, আমার শরীর মন পুড়ে যাচ্ছে, আমার মাথার উপর একখণ্ড মেঘ চাই, এক পশলা বৃষ্টি চাই। কে আছো? আমাকে একটু মেঘ দাও, আমাকে একটু বৃষ্টি দাও। কে আছো? মেঘ
মার্জিয়া, 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 তুমি শিক্ষিত মেয়ে, তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে, তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে। মার্জিয়া, দেশ স্বাধীন হয়েছে, সবাই আনন্দ করছে, আনন্দ মিছিলে যাচ্ছে, আমি সেই মিছিলে যেতে পারি না কেন? আমার মায়ের কাছে, আমার ছোট ছোট ভাই বোনদের কাছে আমি যেতে পারি না কেন? কেঁদো না মার্জিয়া, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, দেখো দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি একটু শক্ত হও, বুকের মধ্যে ভারী পাথর আপা, সারা রাত দিন কানলেও বুকের ব্যথা যায় না, মনের দুঃখ রে দুঃখিনীর এই পাপী মুক্তা দেখাই কি করে রে, মনের দুঃখ রে দুঃখিনী রে পাপী মুক্তা দেখাই কি করে রে, বুকের ভিতর তো জানা কারো কাছে যায় না বলা রে, বুকের ভিতর তো জানা কারো কাছে যায় না বলা রে, ভাসাইলো রে অকুল দরিয়ায় আমায় ভাসাইয়া গেল ও রে, অনিতার কান্না শুনছ? তোমাদের কারো কষ্ট মেপে দেখার মতো যন্ত্র আবিষ্কার হয়নি, তবুও সকল দুঃখ উপেক্ষা করে তোমাদের বাঁচতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, বাঁচতেই হবে। আলেয়া, কেন বাঁচতে হবে? দালাল বাঁচবে কেন? এরা যে শুধু কমলা থাকবে, কমলা, কোনো দালাল থাকবে না, দালাল কোনো নারীরে ধৈরানিয়া ক্যাম্পে দিব না, সব ক্যাম্প জ্বালাইয়া দাও, দালাল দেখলে মাইরা ফালাও, দালালের শাস্তি দাও, শাস্তি দাও। তুমি দেখো কমলা, তোমরা সবাই দেখো, দালাল বাঁচবে না, কোনো দালাল বাঁচতে পারবে না, দালালের শাস্তি হবেই, তোমরা দেখো। হবে, দালালের শাস্তি হবেই, হবে। হ্যাঁ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ¶¶
কে বন্ধু দেশ কে ভালোবাসি দেশের কথা বলতে মোদের লাগে মন খুশি দেশের কথা বলতে মোদের লাগে মন খুশি দেশ কে ভালোবাসি রে বন্ধু দেশ কে ভালোবাসি রে বন্ধু দেশ কে ভালোবাসি দেশের কথা বলতে মোদের লাগে মন খুশি দেশের কথা বলতে মোদের লাগে ফসল ফলা ফুলে ফুলে হাসি এমন সোনার দেশকে মোরা কত ভালোবাসি নদী ভরা ফসল ফলা ফুলে ফুলে হাসি এমন সোনার দেশকে মোরা কত ভালোবাসি দেশকে ভালোবাসি রে বন্ধু দেশকে ভালোবাসি রে বন্ধু ভালোবাসি দেশের কথা বলতে মোদের লাগে মন খুশি দেশের কথা বলতে মোদের লাগে মন খুশি এই দেশের মাটির ভাই সোনার চেয়েও খাঁটি সবুজ মাঠে ধান পাকিলে চাষের মুখে হাসি সুজান, তোমার সাথে কিছু কথা আছে। বলেন। তোমাকে বিয়ে করতে হবে, ঘর বাঁধতে হবে। বিয়ে, সংসার, এইসব অসম্ভব, আমাকে দিয়ে হবে না। শ্যামলদা, আমাকে মাফ করবেন, আমি আপনার কথা রাখতে পারলাম না। ঠিক আছে, তোমাকে সংসার করার ব্যাপারে আমরা জোর করব না। তুমি একবার আমাদের সাথে নারী পুনর্বাসন বোর্ডে চলো, একটা মেয়ের সাথে একটু কথা বলো। জাতির পিতার দুঃখিনী মেয়েদের মর্যাদা মুক্তিযোদ্ধারাই তো রক্ষা করবে সিজান। হ্যাঁ, অনেক মুক্তিযোদ্ধা এই মেয়েদের দিকে ভালোবাসার হাত বাড়িয়েছে। বাবা, তোমার মাথা সব চুলি তো পেকে গেছে, মাথায় তেল সাবান কিছু দাও, নিজের একটু যত্ন করা শেখো। তুই না, আমার মার নাহাল, আমার মা তোর নাহাল খালি নজরদারি করত। মা যেদিন দুনিয়া ছাড়ল সেই দিন তুই জন্ম নিলি। পাড়ার সবাই কইল, ইকরাম, তোর মা নতুন রূপে তোর ঘরে আইছি, ওকে যত্ন করিস। বাবা, দাদি দেখতে কেমন আছিল? মা দেখতে ঠিক তোর নাহাল, মার আদর এখন তোর কাছেই তো পাই। এই জন্যই তো মাইয়া বিয়ে দেওয়ার কোনো গরজ নাই। বাবা এই জন্যই বুঝরে বেশি ভালোবাসে। আমার সাথে যা ঘটেছে তার দায় আমি কেন নেব? তাতে আমার কি দোষ? আমি তো বেঁচে আছি, অনেকে তো বেঁচেও থাকতে পারেনি। আমার বাবার কাছে আমি লজ্জা, সমাজ আমাকে মানছে না, তবু আমি বাঁচতে চাই, অবলম্বন চাই। নীলু আপু, আমি তোমার কথায় রাজি, আমি বিয়ে করব, সংসার করব। যাও, তুমি ব্যবস্থা করো।
You are so great. I am proud of you. মার্জিয়া, দেখো, তুমি আজাদের লজ্জা, তারাই একদিন তোমাকে নিয়ে গর্ববোধ করবে। দেশের জন্য তোমার যে ত্যাগ, এটা কোনোদিন বৃথা যাবে না মার্জিয়া। আমার একটা শর্ত আছে। বলো। আমার বিয়ের কলমাকাবিনে আমার বাবার নাম লিখতে পারবে না। আমার বাবা সমাজের খুব সামান্য একজন মানুষ। সমাজের ভয়ে সে আমাকে মৃত ঘোষণা করেছে। আমি মরে গেছি। আমার বাবা আমাকে লুকিয়ে দেখতে এসেছিল। আমি আমার বাবাকে আর ছোট করতে পারবো না নীলু আপু। ঠিক আছে, আমি ভাবছি। এই যে সেজান, কি হলো? তুমি সংগঠনের অফিসে আসছো না, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ? সবাই তো তোমাকে নিয়ে চিন্তা করছে। রাজীব ভাই, আমি আসলে আমার নিজের সঙ্গে যুদ্ধ করছি, নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছি। এই যে জয়কে দেখছো না, ওর তিন ভাই বাবাকে রাজাকাররা জবাই করে হত্যা করেছে। ও নিজের চোখে তা দেখেছে, তারপরেও মুক্তিযুদ্ধে গিয়েছে। আমি তো তোমাদের সাথে যুদ্ধই করেছি, আমার কথা তো আমি কাউকে জানিনি, কাউকে বলতেও চাইনি। প্রতিজ্ঞা করেছিলাম আগে যুদ্ধে যাব, তারপরে হিসেব হবে। জয়ও সংসার করবে, একাত্তরের নিপীড়িত এক নারী ওর ঘরে আসছে। না, দয়া করছি না, তাকে সম্মান জানাচ্ছি। আসলে একজন যোদ্ধাই তো বুঝবে আর একজন যোদ্ধার মনের অনুভূতি। হ্যাঁ, আমিও বিশ্বাস করি। ঠিক আছে, চলো সবাই আমাদের সংগঠনের অফিসে যাই, চলো। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ ক্লাসের ছাত্র। আমি ফজলুল হক হলের বাসিন্দা। 25 মার্চ ঢাকা শহরের ধ্বংসলীলা দেখে শিউরে উঠিনি। স্তম্ভিত হয়েছি। মানুষের দ্বারা এমনভাবে মানুষ হত্যা করা কেমন করে সম্ভব? তখনই সিদ্ধান্ত নিলাম, এই জানোয়ারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জানলাম যুদ্ধের প্রস্তুতি চলছে, মানুষ ছুটছে ভারতের দিকে, আমিও চলে গেলাম। ইতিমধ্যে প্রবাসে বাংলাদেশ সরকার গঠন হয়েছে। হ্যাঁ, ট্রেনিং ক্যাম্প খোলা হয়েছে বিভিন্ন সীমান্ত এলাকায়। আমিও 1 মাসের ট্রেনিং নিয়ে যুদ্ধের মাঠে নামলাম। সীমান্ত এলাকা থেকে আমরা যুদ্ধ শুরু করলাম, এক সময় ঢাকায় পৌঁছালাম। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যুদ্ধ শেষ না হলে ঘরে ফিরে যাব না। যুদ্ধ শেষ হলো,
দেশ স্বাধীন হলো, বাড়িতে আমার মা বাবা, আমার ছোট ছোট ভাই বোন, ওদের দেখবার জন্য ছুটে গেলাম। দেখলাম আমার মা বাবা, আমার ভাই বোন, দেখলাম আমার বাড়ির ভিটে আগুনে পুড়ে ছাই হয়ে আছে। সেজান, সেজান, আপনি যা হারিয়েছেন তা পূরণ করবার সাধ্য কারো নেই। আমার আপনাকে বলার কিছু নেই সেজান। আপনার মতো একজন মহান মুক্তিযোদ্ধাকে দেবার মতো আমার কাছে কিছু নেই। না, এভাবে বলবেন না। হিসেবের খাতা টানবার এখনো সময় আমাদের হয়নি। আমরা যুদ্ধ শ্রান্ত, আর আমি আমার কষ্টগুলোকে না অনেক বড় করে দেখছিলাম। রাজীব ভাই, শ্যামলদা, রাশেদ ভাই, শাহিদ ভাই আমাকে বললেন, সেজান, তোমার কষ্টগুলো থেকেও না অনেক বড় বড় কষ্ট আছে, যে কষ্টগুলোকে তুমি স্পর্শ করলে বুঝতে পারবে তোমার মনের বেদনাকে। সত্যি মার্জিয়া, আমরা সমরাঙ্গনে দূর থেকে শত্রুকে মোকাবেলা করেছি, আর আপনি প্রতিনিয়ত শত্রুর চোখের ভেতর, নিঃশ্বাসের ভেতর থেকে মৃত্যুর বিভীষিকা দেখেছেন। আপনি তো একজন যোদ্ধা, আপনাকে স্যালুট। একজন মেয়ে দীর্ঘ 7 মাস পাকসেনাদের ক্যাম্পে বসবাস করল, তার সাথে একই ছাদের নিচে বসবাস করবেন, আপনার বুকের ভেতর ঘৃণার আগুন জ্বলবে না? আপনার বিবেক শূন্যতা বোধ করবে না? মার্জিয়া, তোমার অবস্থানে আমার বোন থাকতে পারত, তাহলে কি বোনকে অস্বীকার করতাম? তোমার অবস্থানে আমার মা থাকতে পারত, তাহলে কি মাকে মা বলে ডাকতাম না? হ্যাঁ, কেউ কেউ হয়তো এখন সম্পর্ককে অস্বীকার করছে। মার্জিয়া, মার্জিয়া, আমি বুকে হাত রেখে বলতে পারি, তারা আমাদের মুক্তিযুদ্ধের কেউ না মার্জিয়া, তারা আমাদের ভালোবাসার কেউ না, তারা মানবতার কেউ না, তারা আমাদের কেউ না, কেউ না মার্জিয়া। আমার যে বোনেরা, আমার যে মেয়েরা পশ্চিম পাকিস্তানের বর্বরের কাছে ধর্ষিত হয়েছে, তারা ইচ্ছা করে ইজ্জত দেয় নাই, তাদের ইজ্জত নষ্ট করা হয়েছে, তারা আমার মা, তারা আমার বোন, তারা আমার কন্যা। আমার বাবা ছিল একজন বাউল গাথ, বাবা শেখ সাহেবকে নিয়ে গান বাঁধেছিল। অসহযোগ আন্দোলনের সময় বাবা গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে সেই গান গাইত, আমিও বাবার সঙ্গে গাইতাম। রাজাকার বাচ্চারা বাবারে পাক বাহিনীর হাতে ধরাই দিল, বাবা হারাই গেল, আর আমি, আমি নরকের আগুনে। মুজিব বায়া যাও রে, নির্যাতিত দেশের মাঝে, জনগণের নাও রে, মুজিব বায়া যাও রে, মুজিব বায়া যাও রে, নির্যাতিত দেশের মাঝে, জনগণের নাও রে, মুজিব বায়া যাও রে, মুজিব রে, ছলে কলে 24 বছর
রক্ত খাইল চুষি জাতির বাঁচাইতে যাইয়া জাতির বাঁচাইতে যাইয়া তুমি হইলা দোষীরে মুজিব বাইয়া যাও রে মুজিব বাইয়া যাও রে নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মুজি পাইয়া যাও রে। তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। তোমাদের বিয়ের শাড়ি গহনা সমস্ত আয়োজন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা নিজে করেছেন। আর তোমাদের বিয়েতে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা দুজনেই উপস্থিত থাকবেন। আর মার্জিয়া, তোমার জন্য পৃথিবীর সেরা একটি সুসংবাদ নিয়ে এসেছি। আমি তোমার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে ধমক দিয়ে বললেন, তোরা জানিস না আমার দুঃখিনী মেয়েদের বাবার নাম কি তোরা জানিস না? যা, কাজী সাহেবকে গিয়ে লিখতে বল, বাবার নাম শেখ মুজিবুর রহমান, ঠিকানা ধানমন্ডি 32 নম্বর। তোমার বাবার নাম আজ থেকে শেখ মুজিবুর রহমান। আজ থেকে তুমি এক মহান পিতার সন্তান। মারি, আমি তোরে গ্রামে নিতে পারুম না। গ্রামের মানুষ সবাই জানে তুই মরে গেছস। তোমার বাবার নাম আজ থেকে শেখ মুজিবুর রহমান। আজ থেকে তুমি এক মহান পিতার সন্তান।